আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাত আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা বড় তিনটি বিপদ হতে মুক্তির দোয়া শিখব দেখুন এখানে লেখা আছে ফজরে ও মাগরিবের নামাজের পর এই দোয়া তিনবার পাঠ করলে সে বড় তিনটি বিপদ হতে নাজাদ পাবে এক অন্ধ হবে না দুই কুষ্ঠগ্রস্ত হবে না তিন প্যারালাইসিসগ্রস্ত হবে না তো চলুন আমরা শিখে নেই লোবে হিল এখানে দেখুন সিন বাপের সোবে এখানে কলকলা হবে হা আলিফ হা চিকন করে গলার মাঝখান থেকে নিয়ে আসবেন

ولا حول ولا حول ولا قوة, قوه 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 الا بالله الا بالله, إلا بالله أبر. سبحان الله العظيم اما شد سبحان الله العظيم وبحمده ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি যদি وقف ধরে পড়ি তাহলে এভাবে পড়ব সুবহানাল্লাহিল আযীম وبحمদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই ভাবেও আমরা পড়তে পারি আবার আমার সাথে বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ